হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ছায়া প্রকাশনীর সুবীর দাসের বই থেকে শ্রেণীবিভাজন বা ক্লাসিফিকেশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট ফোর। এবং পার্ট ফোরের আজকের প্রশ্ন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 61 থেকে। এবং এর আগের পার্টগুলো থেকে তোমরা অনেকে অনেক উপকৃত হয়েছো এবং অনেকে প্রচুর কমেন্ট, ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই ধরনের বিভিন্ন ক্লাসগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নোটিফিকেশানগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যায় ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট ফোর। ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট ফোর শুরু হচ্ছে কোশ্চেন নম্বর 61 থেকে। 61 রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি এবং বিলিয়ার্ড। তাহলে এই চারটি খেলার মধ্যে পৃথক কোনটা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। তো এই সকল খেলাগুলোর মধ্যে এখানে এই বিলিয়ার্ডস খেলার খেলোয়াড়ের সংখ্যা 2 জন, বাকি ক্রিকেট, ফুটবল এবং হকি খেলোয়াড়ের সংখ্যা কিন্তু 11 জন। তো তাহলে এখানে বিলিয়ার্ডস হচ্ছে পৃথক। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 62, ক্রিকেট, ফুটবল, গলফ, কুস্তি। তো এই প্রশ্নে কিন্তু খেলোয়াড়ের সংখ্যা হিসেবে এটাকে পৃথক করা যাবে না। এখানে যেটা পৃথক করতে হবে, সেখানে দেখো, এখানে ক্রিকেট, ফুটবল এবং গলফ খেলতে কিন্তু বলের প্রয়োজন হয়, কিন্তু কুস্তি খেলতে কিন্তু কোনো রকম বল এখানে প্রয়োজন হয় না। তো এখানে সঠিক অপশানটি হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 63, দাবা, তাস, স্নুকার, দৌড়। এখানে এই চারটি গেমের মধ্যে যেটা দিয়ে পৃথক করতে হবে সেটা হলো দাবা, তাস এবং স্নুকার। এগুলো কিন্তু সবই ইনডোর গেম, একমাত্র দৌড় প্রতিযোগিতা হচ্ছে আউটডোর গেম। তো সুতরাং এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 64, বিলিয়ার্ড, বক্সিং, কুস্তি, ক্রিকেট। এখানে ক্রিকেট ছাড়া বাকি সমস্ত খেলাতে কিন্তু খেলোয়াড়ের সংখ্যা 2, একমাত্র ক্রিকেট খেলায় খেলোয়াড়ের সংখ্যা 11 জন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 65, লং জাম্প, হাই জাম্প, রেসিং এবং ফুটবল। তো এই চারটে গেমের মধ্যে থেকে লং জাম্প, হাই জাম্প এবং রেসিং, এই তিনটে গেম হলো অ্যাথলেটিক্সের অন্তর্গত এবং পাশাপাশি এই তিনটে গেম খেলতে কিন্তু কোনো বল প্রয়োজন হয় না, কিন্তু ফুটবলে কিন্তু বল প্রয়োজন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 66, জৈল সিং, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন। তো এখানে যে বিষয়টা পৃথক করতে হবে, এখানে ইন্দিরা গান্ধী ছাড়া বাকি এই তিনজন কিন্তু বিভিন্ন সময়ে ভারতের কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। তো এক্ষেত্রে তাহলে যেটা আলাদা বা পৃথক সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, কারণ ইন্দিরা গান্ধী কিন্তু কখনও রাষ্ট্রপতি হননি। কোশ্চেন নম্বর 67, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, দেবগৌড়া। এখানে এই চারজনের মধ্যে থেকে এই মহাত্মা গান্ধী ছাড়া বাকি তিনজন বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তো এক্ষেত্রে তাহলে যেটা আলাদা হলো সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। তো সঠিক অপশান অপশান এ। কোশ্চেন নম্বর 68, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, বিদ্যাচরণ শুক্লা। এই চারজন ব্যক্তিত্বের মধ্যে এই ভগৎ সিংয়ের কিন্তু শুধুমাত্র ফাঁসি হয়েছিল, বাকি এই তিনজনের কিন্তু বিভিন্ন আততায়ীর হাতে মৃত্যু হয়। তো এক্ষেত্রে যেটা আলাদা হবে সেক্ষেত্রে হবে এটা ভগৎ সিং। এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই সকল ক্লাসগুলোকে তোমরা কিন্তু অবশ্যই বারে বারে প্র্যাকটিস করবে। কোশ্চেন নম্বর 69, কাতলা, রুই, চিংড়ি, মাগুর। তো এখানে কাতলা, রুই, চিংড়ি, মাগুর এই চারটের মধ্যে কাতলা, রুই এবং মাগুর হলো মাছ, কিন্তু চিংড়ি কিন্তু কোনো মাছ নয়, এটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। কোশ্চেন নম্বর 70, রুই, কাতলা, পুঁটি, ট্যাংরা। তো এখানে তোমাদের মাছ সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা জানো যে একমাত্র ট্যাংরা মাছ ছাড়া বাকি পুঁটি, রুই, কাতলা এদের কিন্তু আঁশ থাকে, একমাত্র ট্যাংরা মাছের কিন্তু কোনো আঁশ থাকে না। তো এক্ষেত্রে তাহলে আলাদা হলো অপশান ডি। কোশ্চেন নম্বর 71, শিঙি, ট্যাংরা, বোয়াল, কই। তো এখানে এই চারটে মাছের মধ্যে থেকে শিঙি, ট্যাংরা এবং বোয়ালের কিন্তু কোনো রকম আঁশ থাকে না, কই মাছের আঁশ থাকে। তো এক্ষেত্রে যেটি আলাদা হবে অপশান ডি, এটি হলো সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 72, কই, শিঙি, ট্যাংরা, পুঁটি। এই চারটে মাছের মধ্যে কই, শিঙি এবং ট্যাংরা মাছের কিন্তু অতিরিক্ত সাজযন্ত্র আছে, কিন্তু পুঁটি মাছের কিন্তু কোনো অতিরিক্ত সাজযন্ত্র নেই, অর্থাৎ এই তিনটে কিন্তু এক প্রকার জিওল মাছ। তো এখানে যেটি আলাদা হবে সেটি হবে পুঁটি মাছ। তো সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 73, তিমি মাছ, তারা মাছ, শঙ্কর মাছ, বোয়াল মাছ। তো এই চারটে মাছের মধ্যে থেকে বোয়াল শুধুমাত্র কিন্তু মাছের পর্যায়ে পড়ছে, বাকি তিনটি কিন্তু মাছের পর্যায়ে পড়ে না, যেমন তিমি মাছ কিন্তু এখানে স্তন্যপায়ী। তো এক্ষেত্রে যেটি আলাদা হবে সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি।
কোশ্চেন নাম্বার 74, কুইন্টাল, টন, কিলোমিটার, কিলোগ্রাম। তো এই চারটে এককের মধ্যে থেকে কুইন্টাল, টন এবং কিলোগ্রাম হলো ওজন মাপার একক, এবং একমাত্র কিলোমিটার যেটা আছে এটা কিন্তু দূরত্ব মাপার একক। তো এখানে এই চারটের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 75, টমেটো, আলু, বেগুন, ঝিঙে। তো এই চারটে সবজির মধ্যে থেকে টমেটো, বেগুন এবং ঝিঙে হলো মাটির উপরে হয়, একমাত্র আলু হয় মাটির নিচে। তো এক্ষেত্রে আলাদা বা সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 76, আসল, সময়, সুদ, ব্যবসা। তো এই চারটের মধ্যে থেকে আসল, সময় এবং সুদ এই তিনটে কিন্তু ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ এই তিনটে হচ্ছে ব্যবসার অন্তর্গত। তো এখানে যেটা আলাদা হবে সেটা হচ্ছে অপশন ডি, ব্যবসা। কোশ্চেন নাম্বার 77, মধ্যমা, ব্যাসার্ধ, জ্যা এবং স্পর্শ। এই চারটের মধ্যে ব্যাসার্ধ, জ্যা এবং স্পর্শক হলো বৃত্তের অংশ, কিন্তু মধ্যমা কোনো বৃত্তের অংশ নয়, মধ্যমা হচ্ছে ত্রিভুজের সঙ্গে সম্পর্কিত। তো সঠিক উত্তরটি হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 78, মধ্যমা, পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন। এই চারটের মধ্যে থেকে মধ্যমা, পরিসীমা এবং ক্ষেত্রফল ত্রিভুজের সঙ্গে সম্পর্কিত, একমাত্র আয়তন যেটা আছে সেটা ত্রিভুজের সঙ্গে সম্পর্কিত নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 79, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং বর্গক্ষেত্র। এই চারটের মধ্যে থেকে বৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত বক্ররেখা দ্বারা গঠিত, কিন্তু একমাত্র বর্গক্ষেত্র হচ্ছে সরল রেখা দ্বারা গঠিত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি, বর্গক্ষেত্র। কোশ্চেন নাম্বার 80, ঘনক, গোলক, শঙ্কু এবং বৃত্ত। এই চারটের মধ্যে থেকে ঘনক, গোলক এবং শঙ্কু প্রত্যেকটি হলো ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ যাকে আমরা বলি থ্রি ডি ফিগার, কিন্তু একমাত্র বৃত্ত হচ্ছে দ্বিমাত্রিক চিত্র, অর্থাৎ টু ডি ফিগার। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি, বৃত্ত। কোশ্চেন নম্বর 81, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূলবিন্দু, গ্রাফ কাগজ। তো এই চারটের মধ্যে থেকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং মূলবিন্দু এগুলো হচ্ছে গ্রাফ কাগজের অন্তর্গত, একমাত্র গ্রাফ কাগজটা হচ্ছে এই তিনটে থেকে আলাদা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 82, রম্বস, ট্রাপিজিয়াম, বৃত্ত, বর্গক্ষেত্র। এই চারটের মধ্যে থেকে বৃত্ত ছাড়া বাকি তিনটি সমতলিক চিত্র সরলরেখাংশ দ্বারা গঠিত, এবং বৃত্ত হলো বক্ররেখা দ্বারা গঠিত। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, বৃত্ত। কোশ্চেন নাম্বার 83, চাঁদ, ফুটবল, বৃত্ত, আপেল। তো এই প্রশ্নে চাঁদ, ফুটবল এবং আপেল এই তিনটে বস্তু হলো ত্রিমাত্রিক, অর্থাৎ থ্রি ডি বস্তু, একমাত্র বৃত্ত হলো দ্বিমাত্রিক বা টু ডি বস্তু। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। কোশ্চেন নম্বর 84, পিথাগোরাস, গ্যালিলিও, আর্যভট্ট, কোপারনিকাস। এই চারজন ব্যক্তিত্বের মধ্যে পিথাগোরাস একজন গণিতবিদ ছিলেন, কিন্তু বাকি তিনজন ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ, পিথাগোরাস। কোশ্চেন নম্বর 85, রাকেশ শর্মা, ইউরি গ্যাগরিন, এডমন্ড হিলারি, নীল আর্মস্ট্রং। তো এই প্রশ্নটা কিন্তু খুবই সোজা, এই চারজন ব্যক্তির মধ্যে থেকে রাকেশ শর্মা, ইউরি গ্যাগরিন এবং নীল আর্মস্ট্রং এই তিনজন কিন্তু ছিলেন মহাকাশচারী, এবং এডমন্ড হিলারি ছিলেন কিন্তু একজন পর্বতারোহী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, এডমন্ড হিলারি। কোশ্চেন নাম্বার 86, আগন্তুক, মেঘে ঢাকা তারা, ঘরে বাইরে, মহানগর। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এবং বাকি তিনটি নির্মাতা ছিলেন সত্যজিৎ রায়। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি, মেঘে ঢাকা তারা। এই পাঠের প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 87, নায়ক, সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, অগ্নিশ্বর। এই চারটি সিনেমার মধ্যে থেকে নায়ক, সাড়ে চুয়াত্তর এবং অগ্নিশ্বর এই তিনটে সিনেমা উত্তম কুমার অভিনীত, কিন্তু সাত পাকে বাঁধা সিনেমাটা উত্তম কুমারের নয়। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 88, চিড়িয়াখানা, ঝিন্দের বন্দি, দেখা, অগ্রদানী। তো এই চারটে সিনেমার মধ্যে থেকে ঝিন্দের বন্দি, দেখা এবং অগ্রদানী সিনেমায় অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, কিন্তু চিড়িয়াখানাতে তিনি অভিনয় করেননি। তো এক্ষেত্রে যেটা আলাদা বা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, চিড়িয়াখানা। কোশ্চেন নাম্বার 89, জাপানি ওয়াইফ, 36 চৌরঙ্গি লেন,
খারিজ, পরমা এই চারটি সিনেমার মধ্যে থেকে খারিজ ছবির পরিচালক মৃণাল সেন, বাকি তিনটির পরিচালক ছিলেন অপর্ণা সেন। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, খারিজ। কোশ্চেন নাম্বার 90, হীরক রাজার দেশে ভুবন সোম, নায়ক সিস্টার। এই চারটি ছবির মধ্যে থেকে হীরক রাজার দেশে ভুবন সোম এবং সিস্টার এই তিনটে সিনেমাতে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, কিন্তু নায়ক সিনেমাতে উৎপল দত্ত ছিলেন না। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 91, জোয়ার, গম, সরিষা, বার্লি। এই চারটির মধ্যে থেকে জোয়ার হলো খারিফ শস্য, বাকিগুলো কিন্তু রবি শস্য। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, জোয়ার। কোশ্চেন নাম্বার 92, চা, শরবত, দুধ, ডিম। এটা ভীষণ সোজা, একমাত্র ডিম ছাড়া বাকি তিনটে হচ্ছে পানীয় বা লিকুইড। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, ডিম। কোশ্চেন নাম্বার 93, শৃগাল, বাঘ, হরিণ, চিতা। এই চারটি প্রাণীর মধ্যে থেকে বাঘ, শৃগাল এবং চিতা হচ্ছে মাংসাশী প্রাণী, হরিণ কিন্তু তৃণভোজী। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 94, দুধ, রবার, চামড়া, রেশম। এই চারটির মধ্যে থেকে রবার একমাত্র কিন্তু গাছ থেকে পাওয়া যায় বা গাছ থেকে উৎপন্ন হয়, দুধ, চামড়া এবং রেশম এগুলো বিভিন্ন প্রাণী থেকে পাওয়া যায়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 95, আপেল, কমলালেবু, লিচু, তরমুজ। এই চারটে ফলের মধ্যে আপেল ছাড়া বাকি তিনটে ফল কিন্তু খোসা ছাড়িয়ে খেতে হয়। তো এক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে অপশান এ, আপেল। কোশ্চেন নাম্বার 96, শহর, নগর, ঘর, গ্রাম। এই চারটির মধ্যে থেকে শহর, নগর এবং গ্রাম এগুলো কিন্তু খুব বড় এলাকা নিয়ে গঠিত, একমাত্র ঘর কিন্তু একটা সীমিত জায়গা বা নিজস্ব প্রপার্টি। তো এক্ষেত্রে সঠিক উত্তর বা যেটা আলাদা সেটা হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 97, কান, হাত, চোখ, আঙুল। এই চারটে অপশানের মধ্যে থেকে আঙুল ছাড়া বাকি অঙ্গগুলির সংখ্যা কিন্তু দুটো করে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 98, আংটি, চাকা, থালা, বালা। এই চারটি অপশানের মধ্যে থেকে আংটি, চাকা এবং বালা এই তিনটি কিন্তু বলয় বা রিং আকৃতির হয়, একমাত্র থালা কিন্তু রিং আকৃতির হয় না, এটা একটা নিরেট বস্তু। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 99, সবুজ, বেগুনি, খয়েরি, হলুদ। এই চারটি রঙের মধ্যে থেকে খয়েরি ছাড়া বাকি তিনটি রং রামধনুতে উপস্থিত, খয়েরি রং কিন্তু রামধনুতে থাকে না। তো সঠিক উত্তরটি হবে অপশান সি। তো বন্ধুরা, এর সাথে সাথে শেষ হলো আজকের ক্লাসিফিকেশন অধ্যায়ের পার্ট 4, এবং আমি আমার চ্যানেলে সুবীর দাসের সম্পূর্ণ বইটা কিন্তু ধাপে ধাপে সলভ করাবো। তো সুবীর দাসের সম্পূর্ণ বইয়ের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে, এবং আশা করি সেটা অবশ্যই উপকারে লাগবে, তো তার জন্য কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলো পেতে এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং নোটিফিকেশন পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।